অডিয়েন্স বাংলা ওয়েল্ডার টিভিতে আপনাকে স্বাগতম। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো 1F ল্যাব জয়েন। 1F ল্যাব জয়েন কাকে বলা হয় এবং এর প্রসিজার কীভাবে করা হয় এই সব কিছু আপনাদেরকে ডিটেলস বলবো। এখন যে জয়েন্টটি দেখতে পাচ্ছেন দর্শক, এটি হচ্ছে ল্যাব জয়েন। একটি প্লেটের উপর আরেকটি প্লেট রাখার পরে এরকম পজিশনে যে ওয়েল্ডিং করা হয় এটাকে ল্যাব জয়েন বলা হয়। ল্যাব জয়েন আমরা এখানে পুরা ওয়েল্ডিং করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাই সবাই আমার সাথে থাকুন। আর যারা আমার দর্শক সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমাদের যে প্রবাসী ভাইরা এবং কি যারা বিদেশে আসতে চায় তাদের অনেক উপকার হবে। আর আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। লাইক দিলে এত কষ্ট করে ভিডিও বানাই তাই আমরা অনুপ্রেরণা হই, তাই আপনাদের জন্য একটি লাইক আশা করি। আমাদের জব এখন রেডি হয়ে গেছে, আমরা এটাকে এখন ওয়েল্ডিং করব। আমরা যদি কোনো জবকে ফ্ল্যাট পজিশনে ওয়েল্ডিং করি এবং ওটা যদি কোনো বিবেল না করা থাকে তাহলে ওটাকেই 1F জয়েন বলা হয়। ফ্ল্যাট পজিশনে ওয়েল্ডিং করলে ওটাকে 1F বলা হয়, আর ভার্টিক্যাল পজিশনে করলে ওটাকে 3F বলা হয়, আর হরিজন্টাল পজিশনে ওয়েল্ডিং করলে ওটাকে বলা হয় 2F, আর ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করলে ওটাকে বলা হয় 4F। আমাদের যে জবে আমরা ওয়েল্ডিং করি ওটাকে বেজ মেটাল অথবা প্যারেন্ট মেটাল বলা হয়। আমাদের বেজ মেটাল অথবা প্যারেন্ট মেটাল আমরা যখন ওয়েল্ডিং করব ওটাকে দুইভাবে করা হয়, একটা F আর একটা হচ্ছে গ্রুপ। গ্রুপ মানে হচ্ছে আমরা যদি ভিভেল করি, ভিভেল করে একটা গ্রুপ বানাই ওখানে ওয়েল্ডিং করলে ওটাকে জি বলা হয়, যেমন 1G 2G 3G 4G। এখন যেহেতু আমরা এটাকে কোনো বিভেল করা হয় নাই, একটার উপর আরেকটা প্লেট রাখা হয়েছে, এটাকে হচ্ছে ল্যাব জয়েন বলা হয়। একটার উপর আরেকটা প্লেট রাখার পরে ওখানে যে ওয়েল্ডিং আমরা করি ওটাকে ল্যাব জয়েন বলা হয়। আর ল্যাব জয়েন করতে গেলে আমরা যে জায়গা আছে আমাদের ওয়েল্ডিংয়ের যে জায়গা আছে ওই জায়গাটা ভালো মতো গ্রাইন্ডিং করতে হবে। গ্রাইন্ডিং করলে দেখা যায় কোনো জং থাকলে বা কোনো পেন্ট বা কোনো ধরনের গ্রেজ বা ওয়েল জাতীয় জিনিস থাকলে তাহলে আমাদের ওয়েল্ডিংটা ভালো হবে না। এই জন্য আমাদের ওয়েল্ডিংয়ের জায়গা আমাদেরকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে ওয়েল্ডিং করতে হবে। দেখেন দর্শক, আমরা এখন প্রথম পাস মারতেছি, এটাকে আমরা টোটাল 3 পাসে ওয়েল্ডিং করব। প্রথমে একটা পাস মারবো, তারপরে নিচের সাইডে একটা মারবো, তারপর উপর দিয়ে আরেকটা মারবো। তাহলে আমাদের এটা 10 মিলি থিকনেসের প্লেট, আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। ওয়েল্ডিং করা শেষ হয়ে গেলে ভালোভাবে গ্রাইন্ডিং করতে হবে। গ্রাইন্ডিং করে আমাদের যে স্লাগ আছে ওই স্লাগগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে তারপরে আমাদের ওয়েল্ডিংগুলো সুন্দর হবে। আর জবের থিকনেস যদি বেশি থাকে, আমাদের পাস মারার প্রয়োজন যদি বেশি থাকে তাহলে আমাদেরকে পর্যায়ক্রমে প্রথমে নিচে তারপরে উপরে এইভাবে করে আমাদেরকে মারতে হবে। ওয়েল্ডিং করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের হাত যাতে না কাঁপে। আমাদের হাত যদি বেশি পরিমাণে কাঁপে তাহলে আমাদের ওয়েল্ডিং সুন্দর হবে না। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের যত সম্ভব আমাদের হাত যত না কাঁপে। আর আমরা রডের পজিশন, আমরা ইলেকট্রোড দিয়ে ওয়েল্ডিং করব, ওই ইলেকট্রোডের মাথায় যে আর্ক থাকে ওই আর্কটা যাতে বেশি বড় না হয়ে যায়, এই জন্য আমরা চেষ্টা করব, আমরা মুভিং করার চেষ্টা করব, কিন্তু মুভিংটা যত নিখুঁত হয়, মুভিং করলে আমাদের ওয়েল্ডিংটা আরও সুন্দর হবে। আমরা এখন যে ইলেকট্রোড ইউজ করতেছি আমাদের এই ইলেকট্রোডটা হচ্ছে 7018, যেহেতু আমাদের প্লেট এমএস প্লেটে আমাদের প্রসেসার 7018 দিয়ে ওয়েল্ডিং করার জন্যে, তাই আমরা এখানে 7018 ইলেকট্রোড ইউজ করতেছি। আমাদের জব যদি এখানে জিআই থাকতো তাহলে আমরা 6013 ইউজ করতাম। আমাদের যে জব থাকবে জব হিসাবে আমরা ইলেকট্রোড ইউজ করব। আর ওয়েল্ডিং মূলত দুই ধরনের, একটা হচ্ছে ফিলেট জয়েন আর একটা হচ্ছে গ্রুপ জয়েন। ফ্লেট জয়েনকে আমরা বলা হয় এফ, আর গ্রুপ জয়েনকে বলা হয় জি। জি 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 মানে হচ্ছে গ্রুপ। গ্রুপ যেরকম 1G 2G 3G 4G এরকম করা হয়, আমাদের ওখানে বিবেল করা থাকে, আমাদেরকে রুট পাস মারতে হয় তারপরে ওয়েল্ডিং করতে হয়। আর আমাদের ফ্লেট জয়েন্টে আমাদের রুট পাস মারার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু আমাদের প্লেট গ্রুপ করা হয় না এই জন্য আমাদেরকে রুট পাস মারার প্রয়োজন পড়ে না। এই জন্য আপনারা যখন ইন্টারভিউ দেবেন তখন আমাদের এই ভিডিও দেখে শিখতে পারেন, এবং কি আপনারা ইন্টারভিউতে ফেস করলে তখন আপনারা এই হিসাবে কোশ্চেনের উত্তর দিতে পারবেন। প্রথম পাস মারার পরে আমাদের দ্বিতীয় পাসও কমপ্লিট হয়ে গেছে। আমাদের দ্বিতীয় পাসটা মারার সময় আমাদেরকে ওয়েল্ডিংয়ের নিচের সাইডে ওয়েল্ডিং করতে হবে
এবং কি লক্ষ্য রাখতে হবে, আমরা যে প্রথম পাস মারছি তার দুই তিন ভাগের দুই ভাগ আমাদেরকে ওয়েল্ডিং করতে হবে। তারপর আমরা যখন উপরের পাস ওয়েল্ডিং করব তখন আমাদের জন্য ইজি হবে। আমাদের যদি ওয়েল্ডিং করার সময় লাস্টের দিকে কিছু গ্যাপ থাকে তাহলে এরকম ড্রপ দিয়ে আমাদেরকে ওটা ফ্ল্যাপ পুরো করতে হবে। যেসব ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ও একটি লাইক করে দিবেন। লাইক করলে আমাদের অনুপ্রেরণা আরও বাড়ে, তাই আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যাতে হাজির হতে পারি আমাদেরকে সাপোর্ট করবেন। যে সকল ভাইয়েরা বেকার আছেন, ভাবছেন কোনো কাজ শিখবেন, কাজ শিখে দেশে কাজ করবেন অথবা বিদেশে যাবেন, তাই তাদেরকে বলবো আপনারা ওয়েল্ডিং কাজ শিখতে পারেন। ওয়েল্ডিং কাজ দেশেও অনেক চাহিদা আছে এবং কি বিদেশেও অনেক চাহিদা আছে, তাই আপনারা ওয়েল্ডিং কাজ শিখলে অনেক লাভবান হবেন। আমার চ্যানেলে ওয়েল্ডিং সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া আছে এবং কি পাইপলাইন সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া আছে, তাই আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন এবং কি ওখান থেকে কিছুটা অভিজ্ঞতা নিতে পারেন। আমাদের দুই পাস করা শেষ, এখন আমরা লাস্ট পাস করতেছি। এখন লাস্ট পাস করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের প্লেটের উপরে যে কর্নার থাকে বা এজের যে লাস্ট ভাগ ওটা যাতে কেটে না যায়, এই জন্যে আমাদেরকে লক্ষ্য করে আমাদেরকে সুন্দরভাবে ওয়েল্ডিং করতে হবে। ফ্ল্যাট পজিশনে ওয়েল্ডিং করার জন্যে আমরা ইলেকট্রোড যে ডিগ্রিতে রাখছি এবং কি হোল্ডারের পজিশন যেভাবে আছে আপনারাও এইভাবে করবেন। এইভাবে করলে ওয়েল্ডিংটা অনেক সুন্দর হবে, যেহেতু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, তাই আপনারা এইভাবে করবেন এবং কি এখান থেকে শেখার চেষ্টা করবেন। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, তাহলে আমি ওখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে সকল ভাইরা আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে, আসলে ভাই অনেকেই মেসেজ করেন মোবাইল নাম্বার দেওয়া যাবে কি না, আসলে ভাই মোবাইল নাম্বার দেওয়া সম্ভব না, কারণ আমি একটা কোম্পানিতে জব করি, কোম্পানিতে জব করাকালীন আমি আপনাদের জন্য এই সব ভিডিও বানাই। আমাদের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে, আমরা এখন যে কাজটি করলাম এই কাজটা করার পরে আমরা এটা ভালোভাবে পরিষ্কার করব। আপনারাও লক্ষ্য করবেন আপনারা যখন ইন্টারভিউ করবেন বা যে কোনো জব করবেন, জব করার পরে এই চিপিং হ্যামার দিয়ে ভালো করে স্ল্যাক পরিষ্কার করবেন। তারপরে ভালোভাবে যদি কোনো স্প্যাটার থাকে তাহলে ওটা গ্রাইন্ডিং করতে হবে এবং কি জবটা যত ক্লিন করবেন তত সুন্দর দেখাবে, তাই আপনারা কাজ করার সময় লক্ষ্য রাখবেন আপনাদের জবটা যাতে খুব সুন্দর দেখা যায় এবং কি ইন্টারভিউ করার সময় যত ক্লিন করবেন সুন্দর করবেন তাহলে ইন্টারভিউ ডেলিগেট আপনাদেরকে চয়েস করবে এবং কি আপনাদের জব পাস করার সম্ভাবনা থাকবে। ওয়েল্ডিং করার সময় আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের ওয়েল্ডিংয়ের জায়গা ব্যতীত অন্য জায়গাতে যেত আমাদের ইলেকট্রোড টাচ না করে বা স্পর্শ না করে, যদি অন্য জায়গাতে ইলেকট্রোড স্পর্শ করে ওখানে আমাদেরকে খারাপ হয়ে যায়, তাই ওটাকে আর্কস্ট্যাক বলা হয়। আর্কস্ট্যাক হলে আমাদেরকে জব রিজেক্ট করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমাদের ল্যাব জয়েন ওয়েল্ডিং করা শেষ, এখন আমরা এটাকে ভালোভাবে ক্লিন করব। ক্লিন করার পরে এরকম দেখা যাবে, দেখেন আমরা যেভাবে ওয়েল্ডিং করছি আপনারাও চেষ্টা করবেন এরকমভাবেই ওয়েল্ডিং করার জন্যে, তাহলে ওয়েল্ডিং করার পরে ক্লিন করলে আরও সুন্দর লাগবে। আর ওই যে পাশে যেগুলো স্প্যাটার দেখা যায় ওগুলোকে সুন্দরভাবে গ্রাইন্ডিং করতে হবে, আর যদি কোনো আর্কস্ট্যাক থাকে ওটাকেও ভালো করে গ্রাইন্ডিং করতে হবে। দর্শক, ওয়ান এফ ল্যাব জয়েন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম, সবাই আমার জয়েনটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।